মতো জিন্সের প্যান্ট শার্ট নাই, দুলাভাই ছোটবেলায় একটা প্যান্ট পরছি আর দুলাভাই শার্ট পরছি। আপনি এখন কোন না বিয়াই, আমার কেমন লাগতেছে দেখতে? আমার দুই ভাইয়ের মতো লাগতেছে। আসসালামু আলাইকুম ভাইজান, আমি কি জানতে পারি আপনি কার কাছে আসছেন? বিয়াই, আপনি কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কিছু বাবুল তাবুল কথা বলতেছেন, বেডা কোনটা বেডি কোনটা এটাও কি আপনি চিনেন না? আমি আপনার বেয়াই জোসনা, আপনি আমার ভাই বলতেছেন কেন? আরে তাই তো, আপনার গলার স্বর, ঠোঁট, লিপস্টিক, চোখের পাপড়ি মাপড়ি সবকিছু দেখে তো মনে হইতেছে আপনি আমার বেয়াই জোসনা। আপনার এই অবস্থা কেন বেয়াই? আপনি বেড়া সাজছেন কেন? বেড়া মানুষের জামা কাপড় পরছেন কেন? বেড়া সাজছি মানে? মানে হইলো আপনি বেড়া মানুষের মতো এরকম শার্ট প্যান্ট পরছেন কেন? আপনার জন্যই তো পরছি। আপনি না কইলেন যে আপনার বিদেশে এরকম জিন্স পরা শার্ট পরা মায়াগো দেখতে ভালো লাগে, সেজন্য আমি দুলা ভাইয়ের পুরান একটা জিন্সের প্যান্ট আর একটা শার্ট পরছি। এখন আমারে বলেন কেমন লাগতেছে আমারে? আমি কইতাছি তোরে কেমন লাগতেছে, তোরে লাগতেছে বান্দরের লাহান। এবার গাছে উঠ, উঠা নাচা শুরু কর। বিয়া না, আমার দিকে তাকান, দেখেন তো আমারে কেমন লাগতেছে। আপনার দিকে আমি অনেক আগে তাকাইছি বিয়াই, কিন্তু আপনারও তো বেড়া বেড়া লাগতেছে। আপনি সব বেড়া মাইনসের পোশাক কেন পরছেন? আপনার জন্য পরছি। আপনি না কালকে কইলেন মাইয়ারা জিন্সের প্যান্ট আর শার্ট পরলে আপনার দেখতে খুব ভাল লাগে, এর জন্য আমি পরছি। আমার তো জিন্সের প্যান্ট শার্ট নাই, দুলাভাই ছোটবেলার একটা প্যান্ট পরছি আর দুলাভাই শার্ট পরছি। আপনি এখন কন না বিয়াই, আমার কেমন লাগতেছে দেখতে? না বেয়াই, আপনি আমার দিকে তাকায় বলেন আমারে কেমন লাগতেছে। আমি কি আপনার মনের মতো সাজতে পারছি? তুই না পারলেও আমি পারছি, তাই না বেয়াই? আমার দেখতে একদম বিদেশি মায়ের মতো লাগতেছে না? আপনি কিন্তু একদম ঠিক কথা কইছেন বেয়াই, ও তো গ্রামের মাইয়া, ওরে তো গ্রাম মাই লাগবো। তার মানে আমার বিদেশি মায়ের মতো লাগতেছে, তাই না? জি না, আপনারও বিদেশি মায়েদের মতো লাগতেছে না। তাহলে কার মতো লাগতেছে? আমার দুই ভাইয়ের মতো লাগতেছে। এরা আপনি কি করেন? আমগোর আপনার ভাইয়ের মতো লাগতেছে? কারণ আপনারা দুইজন আমার ভাইয়ের জামা কাপড় পরছেন। এই শার্ট, এই জিন্সের প্যান্ট এগুলো আমার ভাইয়ের, আপনারে লাগতেছে আমার বড় ভাইয়ের মতো। আর এই যত বিয়াই, আপনারে লাগতেছে আমার মেজো ভাইয়ের মতো। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, শার্ট প্যান্ট পরিহিত অবস্থায় আপনাদের দুইজনের একজনকেও আমার বিন্দু মাত্র ভাল লাগে না। এটা কোনো কথা বান্ধবী? আসো আসো, এই নিয়েছি। এই গোলাপি, আমার শার্ট আর এই জিন্সের পরা অবস্থা দেখা যশিন তোমার কি বললো বলো তো? বলছে আমার নাকি আপনার মতো লাগে। হ্যাঁ, কারণ আমি আপনার শার্ট প্যান্ট পরছি, এই শার্ট প্যান্ট পরে আমার কোনো লাভই হলো না, বেয়ে তো আমার পছন্দ করাই নাই, ওগুলো কইছে আমার নাকি বেটা বেটা লাগে। হায় হায় হায়, কষ্টি তাহলে কি হারাম সাফি জোসনারে পছন্দ করছে? না আপা, ওরেও তো পছন্দ করে নাই, বিয়াই কইছে ওরেও নাকি বেটা বেটা লাগে। একদম ঠিক কথা কইছে, সেই ডারে তো একদম বেটা বেটাই লাগে, আর ওর বোনের কণ্ঠ বলতো ফেস ফেস করতে থাকে, তাইলে তো কোনো ঝামেলাই হয়নি। এই দূর, কি কো তুমি? তোমার বোন কোনো ভাবে জশিন রে পটাইতে পারতেছে না, আর তুমি কো কোনো ঝামেলাই হয় নাই। শোনো গোলাপি, এই রাস্তা যেই তো হয় নাই, তাহলে এখন অন্য রাস্তায় হাঁটতে হবে আমাদের, বুঝছো? কি গন্ধুলা ভাই, ওদিকে তো পুকুর। আরে দূর, এটা কথার কথা কইলাম আর কি। এখন শুনো, তুমি যেহেতু সব গেমে ফেল মেরে গেছো, বুঝছো, এখন আসল কথাটা বলি, যেহেতু সোজাভাবে চেষ্টা করছি কোনো কিছু হয় নাই, এখন বেকা ভাবে মানে উল্টা পাল্টা ভাবে এমন কিছু করতে হবে যাতে আমার ভাই তোমার বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, বুঝছো? অন্য কিছু কি করুম দুলা ভাই? কত দেখি একটা ম্যাচিউর মেয়ে, সে বুঝে না কি করতে হবে না করতে হবে। আমি ঘুমো। আচ্ছা শোনো গোলাপি, ঘটনা হয়েছে কি, মানে তুমি তো নানানভাবে চেষ্টা করছো, এখন তুমি এমন ভাবে করবা যাতে এটা ফেল না মারো, সেটা কি জানো? তুমি রাত্রিবেলা আমার ছোট ভাই জসিম যখন একা থাকবে, তখন তুমি এমন ভাবে যাইবা যাতে আশেপাশে কেউ তোমার না দেখে, তুমি নীরবে গিয়া তাকে এমন ভাবে প্রেম নিবেদন করবা। কেমনে কি করবা আমি জানি না, কিন্তু ফাইনাল ডিসিশনটা তোমাকে নিয়ে আসতে হবে যে আমার ছোট ভাই তোমাকে বিয়ে করতেছে, বাকিটা তুমি বুঝা না। একদম ঠিক কথা, মন দুলা ভাই যেভাবে যেভাবে বসে ওইভাবে ওইভাবেই কিন্তু করতে হবো, বুঝোস নাই? বুঝছি, ইটিশ পিটিশ, ওকে।
আজকে রাতে এই বিয়ের সাথে শুরু হবে আমার প্রেম খেলা। আরে সরি, তো দুলাবাইরে দশ কেন? আহ, এটা রিহার্সাল করতেছে সিরিয়াসলি। হ্যাঁ, এরপরে